হাই বন্ধুরা, আমি মিমা ফ্রিন। বন্ধুরা, আজ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি টিপস নিয়ে আসলাম। আজ আপনাদের দেখাবো কিভাবে শরীরের অবাঞ্ছিত লোম 20 মিনিটে চিরতরে দূর করতে পারেন। বন্ধুরা, আমার আজকের টিপস খুব কার্যকরী। আজ আপনাদের ফলাফল গ্যারান্টি দিয়ে দিচ্ছি, তাই কেউ এই মাস্ক ব্যবহার না করে বলবেন না যে এটি কাজ করেনি। তো চলুন বন্ধুরা, এবার মাস্কটি তৈরি করা যাক। এই মাস্কটি তৈরি করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন আমার সকল ভিডিও সবার আগে দেখার জন্য। মাস্কটি তৈরি করতে প্রথমে একটি কাচের বাটি নিন। এবার বাটিতে 2 চামচ পিল অফ মাস্ক নিন। পিল অফ মাস্ক যে কোনো কসমেটিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এবার যোগ করুন অল্প একটু পেস্ট। আমি ক্লোজ আপ ব্যবহার করছি, আপনি যে কোনো পেস্ট ব্যবহার করতে পারেন। এখন অনেকেই ভাবছেন এখানে কেন পেস্ট ব্যবহার করলাম। পেস্ট ব্যবহারের কারণ হলো এতে করে আপনার ত্বক থেকে দূর করবে পিম্পল ও ডার্ক স্পট। এবার যোগ করুন 1/2 চামচের মতো রান্না করা গুঁড়ো হলুদ। শেষে যোগ করুন 1/2 চামচ বেসম। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, উপকরণ যেন সব ঠিকঠাকভাবে দেওয়া হয়। যদি কম বেশি হয় তাহলে মাস্কটি কাজ করবে না। এবার সবগুলো ভালো করে মিক্স করুন, যেন সব উপকরণগুলো ভালো করে মিশে যায়। মিক্স করা হয়ে গেলে দেখাবো কি করে এটি ব্যবহার করবেন। যে স্থানে লোম দূর করবেন সেই স্থান ধুয়ে পরিষ্কার করে নিন। তারপরে এইভাবে লাগান, একটু মোটা লেয়ার লাগাতে হবে। এবার লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করুন। 30 মিনিট পরে এইভাবে টেনে তুলে ফেলুন। বন্ধুরা, এটি প্রথমবারে সব লোম দূর করবে না। টানা 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন, তাহলে যে কোনো অবাঞ্ছিত লোম দূর করবে। এমনকি এটি ত্বক তাৎক্ষণিকভাবে ফর্সাও করবে এবং ত্বক থেকে দূর করবে পিম্পল এবং সকল প্রকার ডার্ক স্পট। বন্ধুরা, আমার আজকের টিপসটি আগে অ্যাপ্লাই করুন, তারপর আমায় কমেন্ট করে জানান টিপসটি কেমন কাজ করেছে। আর টিপসটির বিষয়ে কিছু জানার থাকলে তাও কমেন্ট করে জানান। আর শেষে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন কার্যকরী টিপস পাওয়ার জন্য। এবং তার সাথে সাথে ভিডিওতে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং ফেসবুকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।